বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হল দ্য গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিকের লন্ডন হাইড পার্কে, যার সাক্ষী রইলেন প্রায় 60,000 মানুষ, আর টিভির পর্দায় যাকে চাক্ষুষ করল বাকি দুনিয়া। কয়েকদিন ধরেই চলছিল সাজে সাজে রব। শুক্রবার সকাল থেকেই ছিল চূড়ান্ত ব্যস্ততা। সকালে বিগ বেনে 3 মিনিটের ঘণ্টা ধ্বনি, যার সঙ্গে তাল মিলিয়েছিল বাকি লন্ডনে। টেমসের বুকে ভেসেছিল রাজকীয় বজরা, আর সন্ধে গড়াতেই ভিড় ক্রমেই স্টেডিয়াম মুখী। রঙে আর জৌলুসে, আলোয় আর শব্দের বিচ্ছুরণে মাটির সেরা ক্রীড়া অনুষ্ঠানের সূচনায় নেমে এসেছিল স্বর্গীয় দোতনা। এদিন অলিম্পিকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। এদিনের অনুষ্ঠানের জন্য 7 বছর ধরে পরিকল্পনা করেছিল ব্রিটেন। 17 দিনের এই ক্রীড়া উৎসবের জন্য 930 কোটি পাউন্ড ব্যয় হয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় 75,500 কোটি টাকা। কি হবে এই 17 দিনে? 3টি সোনা জিতে রেকর্ড করতে পারবেন কি সুইমিং পুলের রাজা ফেলপস? দ্রুততম পুরুষ হওয়ার দৌড়ে 1 নম্বরেই থাকবেন কি বিদ্যুৎ গতির উসেইন বোল্ট? ভারতের ঘরে আসবে কটা পদক? সব প্রশ্নের উত্তর খুঁজতে আগামী 2 সপ্তাহ নজর থাকবে লন্ডনে।